শিক্ষক নিয়োগ মামলায় এই মুহূর্তের একটি বড় খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টে ঝুলে রইল 12,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 12,000 শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য একটি কেস উঠেছিল সুপ্রিম কোর্টে। সেখানে বিচারপতি ছিলেন হিমা কোহলি এবং বিচারপতি ছিলেন রাজেশ বিন্দালের বেঞ্চে। মামলাটি উল্লে প্রাথমিকে 12,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়। কী জন্য নির্দেশ, কেন সেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম বলে রাখি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় পরবর্তী শুনানি ছিল শুক্রবারে। সেই শুক্রবারে নিয়োগ মামলাটি চলাকালীন সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই তাকে স্থগিতাদেশ দেওয়া হয় নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং এখানে বলা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে নতুন কোনো নিয়োগ করতে পারছে না, সেই পূর্বে এই মামলাটিকে স্থগিতাদেশ দেওয়া হলো এবং পরবর্তী একটি ডেট দেওয়া হলো মামলাটি শুনানির জন্য। অর্থাৎ আদালত চাইলে সেই 12,000 শিক্ষক শূন্য পদে নিয়োগ করতে পারতো, কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে নতুন করে শিক্ষক নিয়োগের কোনো পর্ষদ চাইছে না নতুন করে নিয়োগ হোক, সেই জন্যই কিন্তু কথা মতো আদালতের তরফ থেকে 12,000 শিক্ষক নিয়োগ শূন্য পদটি ঝুলিয়ে রইল নিয়োগের ক্ষেত্রে। আবার কোনো কবে নিয়োগ হবে, যতদিন না প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমতি দেবে ততদিন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই রায়দান হবে না কো, এবং পরের পর ডেটের পর ডেট কিন্তু পিছিয়ে যাবে সেই মামলা, এবং ফলে ঝুলে রইবে 12,000 শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এটি কিন্তু এখন আপাতত স্পষ্ট বোঝা যাচ্ছে যে পর্ষদ সমস্ত ব্যাপারটিকে দেখভাল করছে যে কবে নিয়োগ হবে এবং কেন নিয়োগ হবে, এবং সমস্ত নিয়োগের বাঁধার ক্ষেত্রে কিন্তু পর্ষদই দাঁড়িয়ে আছে। তাই আদালতের তরফ থেকে কোনো রায়দান এই মুহূর্তে কিন্তু হবে না কো, এটা কিন্তু স্পষ্ট জানা গেল। কারণ ইচ্ছা করলে পর্ষদ নিয়োগ করতে পারতো এবং সুপ্রিম কোর্টও সেখানে আদেশ দিতে পারতো, কিন্তু এখানে যেহেতু পর্ষদ এখানে নতুন নিয়োগ করতে বারণ করেছে বা মানা কোনো অসুবিধা থাকার কারণে কিন্তু সেই মামলাতে কিন্তু পিছিয়ে গেল।